কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের মাধ্যমে জীবন গড়াই প্রয়াস নিয়ে যারা আমাদের সাথে শরিক হয়েছেন তাদের সবাইকে আল্লাহ আর আলামিন যেন কবুল করেন আল্লাহ যেন এই কোরআন মধ্য মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন আমাদের মরণকে সহজ করে দেন আর কাল কেয়ামতের ময়দানে কোরআন উল যেন আমাদের সবার জন্য শাফির সুপারিশকারী বানিয়ে দেন আমি আরবাল্লা আলামিন আমার ভাইয়েরা বোনেরা সোহরা নেসা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে أمر أخون سورة النسر بس نمبر 37 تجاه إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل. ويكتمون ما اتاهم الله من فضله واعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون اموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الاخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو امنوا بالله واليوم الاخر وانفقوا مما رزقهم الله ওয়া ক্যানিহিম যারা কৃপণতা করে আর মানুষদেরকে কৃপণ হওয়ার জন্য বলে আর আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দিয়েছেন তা গোপন করে নিশ্চয়ই আমি এইসব কাফেরদের জন্য খুবই অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদকে ব্যয় করে আল্লাহর উপরে ইমান আনে না আখের হাতের উপরেও যারা ইমান আনে না শয়তান তাদের সঙ্গী হয়ে যায় আর শয়তান যদি কারো সঙ্গী হয়ে যায় সঙ্গী হিসেবে শয়তান কতই না খারাপ তখন তাদের অবস্থা তাদের কি অসুবিধা হতো যদি তারা আল্লাহর উপরে ইমান আনত আখেরাতের উপরে আর আল্লাহ থেকে খরচ করতো আর নিশ্চয়ই আল্লাহ সব সবকিছু জানেন আমার বোনেরা দর্শক মন্ডলী মাল আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন যা দিয়েছেন এই মালের মালিক আপনি না মানুষের মাল মানুষের না মাল দেওয়ার মালিক হলেন আল্লাহ কাজে আপনি মালকে নিয়ে কোনো সময় কৃপণতা করবেন না মালকে নিয়ে কোনো সময় আপনি বখালতি করবেন না আপনি বখিল হবেন না আমরা 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 বখালতি করে হয়ে গিয়ে যেন কোনো অবস্থাতে আল্লাহ হুয়া তা আলা শত্রুতে পরিণত না হই আপনার লাভ হবে কি এই মাল তো রেখেই আপনি কবরে চলে যাবেন এই মাল তো আপনার কোনো কাজে আসবে না ওই যে পুরাতন মিশরে পিরামিডের কথা আপনারা শুনেছেন প্রামিডগুলো মূলত কবর তারা কি করেছে তাদের সোনা দানা টাকা পয়সা যা ছিল কবর বানায় চারদিক থেকে ওই কবরে চারদিকে সোনা দানা দিয়ে রাখত তারা কিন্তু এতে তো আজাব থেকে তারা মুক্তি পাওয়ার কোনো রাস্তা বের হয় নাই এখনো পর্যন্ত ভিতরে গিয়ে দেখা যায় যে এখানের মধ্যে এটা আছে সেটা আছে কি কি উল্টাপাল্টা তারা করেছিল হাজার হাজার বছর হয়ে গেছে কিন্তু এটা এভাবে আছে আমার ভাইরা আমার বোনেরা কাজেই মাল নিয়ে যেন কোন সময় আমি বখালতি না করি আমি যেন বকিল না হয়ে যাই আমি যেন কৃপণতা না করি আমি যেন স্টেঞ্জি না হয়ে যাই এটা যদি আমি হয়ে যাই তাহলে আল্লাহ সুভায় না হওয়া তাহলে আমাকে পছন্দ করবেন না মাল আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহকে দিয়ে দেন আল্লাহ রব আলিনা আরো আপনাকে দিবেন যারা হাত বন্ধ করে বসে থাকে আল্লাহরব বলে আলামিন তাদেরকে দেন না আর আপনি বন্ধ হাত থাকলে পাবেন কি করে হাত মেলানো না থাকলে আপনি পাবেন এই জন্য যারা আল্লাহর রাস্তায় দেয় এদেরকে আল্লাহ রসুল ভালো বলেছেন বলেছেন দেনেওয়ালা হাত লেনেওয়ালা হাতের চেয়ে ভালো আল ইয়াদুল অলিয়া ফাইরুম মিনাল ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের থেকে উত্তম আল ইয়াদুল অলিয়া গিভিং হ্যান্ড বেটার দেন রিসিভিং হ্যান্ড কাজেই যেই হাত দেয় কোনো কিছু নেওয়া দেওয়া করতে হলে মনে করেন একটা পয়সা আপনি নিবেন এবং দিবেন আমার ভাইরা এই পয়সা নেওয়া দেওয়া টাকাই আপনি নিবেন মনে করেন একটা টাকা আছে এটা আপনি যদি দিতে চান তাহলে আপনি আপনার হাত উপরে নিতে হবে উপরের থেকে আপনি নিচে এই হাত দিলো আর এই হাত নিল এই হাতের থেকে উপরের এই হাতটা আল্লাহ সুফায়না হওয়া তা আল্লাহর কাছে উত্তম আল্লাহ এই হাতটাকে পছন্দ করেন কাজে আমরা যেন কোনো সময় বখলতি না করি আমরা যেন বখিল হয়ে না যাই আমরা যেন কৃপণতা না করি যারা বখিল হয়ে যায় তাদের জীবনে কিন্তু দুঃখ আছে এই দুনিয়ার মধ্যে বখিল হয়ে যাওয়ার কৃপণ হয়ে যাওয়ার সব থেকে বড় এক্সাম্পল আল্লাহ সুহান সুরাতুল কসাসের মধ্যে দিয়েছেন তার নাম হল কারুন لتنوء بالعصبه اولي القوه اذ قال له قومه لا تفرح ان الله لا يحب الفرحين ان قارون قارون سل من قوم موسى موسى عليه السلام ريشامبرو ديراك قارون فبغى عليهم সে তাদের উপরে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ কারণকে কত মাল দিয়েছিলেন তার এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন মাল কি পরিমাণ তার তো ইয়ত্তা নাই খালি মাল রাখার জন্য যে গোডাউন লাগে যে স্টোর রুম লাগে এই গোডাউন এবং স্টোর রুমের যে আপনার দরজা আছে এই দরজায় যে দরজার কড়া আছে দরজার কড়ায় যে তালা লাগাতে হয় আর ওই তালা লাগাতে এবং খুলতে যে চাবির দরকার হয় আল্লাহ হাহু কারণের এ সমস্ত গোডাউন গুলোর দরজার তালার চাবির সংখ্যা এত বেশি ছিল চাবি কত বেশি মাফাতি হাহু বেল যে একটা বিশাল উটের বাহিনীরও কষ্ট হয়ে যেত এটাকে বহন করতে সুবহানাল্লাহ দেখছেন কত মাল আল্লাহ তাকে দিয়েছে মুসা আলাইহিস সালাম বললেন قارون তোমাকে যাকাত দিতে হবে তখন قارুন বলল যে কেন যাকাত দেবো কেন ইনন্নামা উতিতুহু আলা ইলমিন এই মাল তো আমি নিজে কষ্ট করে অর্জন করেছি এই মাল তো আমি নিজের থেকেই নিয়েছি এটা তো তোমার কিছু না তুমি আল্লাহকে আমি কেন দেবো আল্লাহ তোমাকে মাল দিছে না মাল তো আমি ভালো কারবারি ভালো বিজনেস করতে পারি ভালো ব্যবসা কিনা করতে পারি সেজন্য আমি মালের মালিক ইস মাহিন আই হ্যাভ টু এনজয় ইট ইস নট ইয়ার্স তুমি তো বেটা নিজে গরিব মানুষের মাল দেখলে হিংসা হয় জন্য জাকাত দিয়ে আমিও তোমার মতো গরিব হয়ে যাই এরকম একটা ফন্দি তুমি এটেছ কাজে আমি ওর মধ্যে নাই মুসা তুমি তোমার রাস্তা মাপতে পারো আল্লাহ সুহান হওয়া তা আলা কারণকে বারবার মুসা আলাইহিস সালামের মাধ্যমে রিমাইন্ডার দিলেন কিন্তু মুসা আলাইহিস সালামের কথা কারণ শুনলো না না শুনলে কি হলো ফখসাফনা বিহি ওয়াবিদারিল আরদ ফামা কান লাহুম মিন ফাতে ইয়ানসুরুনহু ফখসাফনা বিহি ওয়াবিদারিল আমি আল্লাহ কারুন এবং কারুনের যে মালামাল ছিল আর কারুনের যে বাড়ি ঘর ছিল সব কিছুকে মাটির সঙ্গে খাস করে দিলাম মাটির সঙ্গে দিলাম মাটির নিচে আমি ডুবিয়ে দিলাম যে গত আমরা গিয়েছিলাম ছাত্রদেরকে নিয়ে ইজিপ্টে মিশরে গিয়ে আমরা বহাইয়ের এত কারুন সেখানে আছে কারণ লেক এটা যে কত বড় প্রায় এক হাজার একরের মতো জমিনের সেখানে লেক হয়ে গিয়েছে এবং কত গভীর আল্লাহ রবী ভালো জানেন ছাত্র এক পড়তে গিয়ে ওই লেকে গিয়ে ওই ছেলে আলা কারুণের পুরো এরিয়াটাকে মাটির নিচে ডাবায় দিয়েছেন এখনো ওই এরিয়ার লোকজন জানে না যে এটার গভীরতা কত বেশি এবং কোথায় কারুন ছিল কি ছিল এখনো পর্যন্ত আপনি গেলে কারুণ কারুন লেক বলা হয় আপনার কায়রো থেকে বেশ অনেক দূর গিয়ে ফাইয়ুমের পরে গিয়ে আপনার হায়রাত কারুন আল্লাহ ভায়া তা আলা একদম মাটির নিচে দাবায় দিয়েছেন ফাখাসাফ নভিহি আর ফ্যামেক মিং ফিয়া তেয়াংস তাকে সাহায্য করার আর কেউ ছিল না আর সে কারো থেকে সাহায্য পায়ও নাই কি হলো এরপরে আমরা বলবো আপনাদেরকে তবে বিরতির পরে এসে খানিকক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি সি অল অফ ইউ সুন আফটার দ্য ব্রেক স্ট্রেইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহ হি ওয়া বরাকাত হি ওয়া ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি মানুষ যদি বকালতি করে মানুষ যদি কৃপণতা করে কি হয় সে সম্পর্কে আমরা কারুনের কাহিনী আপনাদেরকে বলছিলাম যেমন আল্লাহ কারুনের কথা বলেছেন সেই প্রসঙ্গ আমরা নিয়ে এসেছিলাম সহকারে কারুনের সম্পদ সহকারে সবকিছু সহকারে কারুন মাটির নিচে চলে গেল গেল যে গেল এখনো পর্যন্ত মাটির নিচে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে কেয়ামত পর্যন্ত যেতে থাকবে তাহলে হয়েছে সবার কাছে একটা এক্সাম্পল হয়ে গেছে আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম একই জামানায় দুইজন লোক ছিল নাম প্রায় কাছাকাছি সামান্য একটু পার্থক্য একটা অক্ষরের পার্থক্য একজন হলো হারুন আর একজন হলো কারুন একজন হা দিয়ে আর একজন কফ দিয়ে আমরা হারুন হব আমরা কেউ কারুণ হব না হারুন হল মুসা আলেহিসালমের ভাই হারুন তিনিও তো একই সময় নবী ছিলেন জন্য সবাই আপনারা হারুণ হবেন কেউ কারুণ হবেন না প্লিজ হারুন এবং কারুণ হা এবং কফ এই তো পার্থক্য এই পার্থক্যের কারণে দুইজনের জীবনের পথে কত পার্থক্য হয়ে গিয়েছে এই সম্পত্তি আমরা পৃথিবীতে রেখেই কিন্তু চলে যাব আপনি যতই সম্পত্তি অর্জন করেন না কেন যদি আল্লাহ রাস্তায় আপনি সম্পত্তিকে ব্যয় না করেন তাহলে আল্লাহ আপনাকে ছাড়বেন না আল্লাহ আপনাকে শাস্তি দিবেন যারা বকালাতি করে বকালাতির মধ্যে মেইনলি ওই জিনিসটা আসে যখন আল্লাহর হককে আদায় করা হয় না এটা হলো সব থেকে বড় বকিল আর আল্লাহর হকের মধ্যে ফরজ হক হলো জাকাতের হক হ্যাঁ আপনি আপনার ফরজ হক আদায় করেছেন জাকাত দিয়েছেন এরপরে হয়তো দান খয়রাত আপনি কম করেছেন বেশি করেছেন বেশি করা উচিত এরপরে কেউ কম করেছে কিন্তু ফরজ যখন আদায় করেছেন জাকাত আপনি ঠিকমতো দিয়েছেন পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন এরপরে হয়তো আল্লাহর রব্বুল্লাহ আলমিনের কাছে কোনো মতে মাপ পাওয়া যেতে পারে কিন্তু পয়সাকে তো ধরে রাখার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে দেন নাই এই পয়সার মালিক আপনি ছিলেন না এই পয়সা আরেকজনের কাছে ছিল আল্লাহ তালা কিছুদিনের জন্য আপনার হাতে পয়সা দিয়েছেন এই পয়সা এমন এক জিনিস আপনার হাতে থাকবে না ইট উইল মুভ অন এটা আর একজনের কাছে চলে যাবে কাজেই আপনার পয়সা যদি আল্লাহর জন্য খরচ হয় আল্লাহ রব্বুল আলমিনের জন্য যদি আপনি খরচ করতে পারেন তাহলে আপনি সফল কাম হয়ে গেলেন আপনার মাল আর আপনার জান এটা আল্লাহরাব গুলা আল আমি নির মালিকানাই কাজেই অতুজাহিদুন আফি সাবিলিল্লাহিবালিকো মুয়ান ফুসিকো আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে তোমরা মুশগুল থাকবে অ্যাক্টিভ থাকবে তোমাদের মাল এবং জান খরচ করে মানুষের মালের মহব্বত যেহেতু বেশি সেজন্য আল্লাহ হ্যাঁ না মালের কথাটা জানেরও আগে বললেন ওই যে কথা আছে না গল্প আছে যে এক লোক এক ডাকাতে এসে তাকে হামলা করেছে লোকটা হামলায় মারাও গেছে যখন মারা গেছে পকেটের এখানে তার হাত এরকম পাওয়া গেছে কারণ হলো ওই যে পকেটের মধ্যে তার পয়সা ছিল এই জন্য জান চলে যাবে মাগার মাল নেহি আছে দিয়েই মালের হেফাজত করতে যায় শেষে যান চলে গেলে আপনি মাল দিয়ে কি করবেন এজন্য আল্লাহ আলা আলমিন কোরআনের অসংখ্য জায়গায় জানের আগে এমন কি মালের কথা বলেছেন এই মাল যদি আল্লাহর রাস্তা এনফাক করা যায় খরচ করা যায় সেটাই হল আল্লাহ সুহান পছন্দ করেন আর যদি আপনি মালকে রেখে দেন এর মালগুলো আপনার কেয়ামতের ময়দানে সোজা আকরা খুব বড় বড় সাপ হয়ে أبنار رموك موندو لدغشون كورتات أنا مالك انا كنزك أن মাল আমি তোমার ট্রেজার نعوذ بالله الذين يكنزون الذهب والفضه وينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم ফাতুকুয়া বিহা জিবা হোহোম জনো বোহোম যুহো রোহোম হা দামা কানেজতুম লিয়াং ফুচিকুম ফাদুকু মা কুমতুম তকনিজো যারা মালামাল সোনারূপা এগুলো জমা করে রাখে খালি জমাই আর জমায় জমাই আর জমায় আল্লাহ রব্বুল আলমিনের পথে খরচ করে না জাকাত দেয় না সৎকা করে না হেনবি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দিন ওই দিন অবস্থা কি হবে যেদিন এই তাদের মালামালকে জাহান নামের আগুনে গরম করা হবে আর তাদের পিঠে সেঁক দেওয়া হবে পেটে সেঁক হবে কপালে সেঁক হবে এই মাল দিয়ে সেদিন তাদের অবস্থা কি হবে আর তাদেরকে বলা হবে এই হলো যেই মাল তোমরা জমা করেছিলে ওই মালের স্বাদ আজ তোমরা গ্রহণ করো তখন তাদের অবস্থা কি হবে তখন মানুষ বড়ই বিপদে পড়ে যাবে পৃথিবীতে মালামাল দরকার আছে কিন্তু এত বেশি দরকার না যে মালের কারণে আপনি আল্লাহকে ভুলে যান আর মাল খরচ করতে আপনি কখনো কৃপণতা করবেন না ওই মাল হল ভালো মাল যেই মাল আল্লাহর রাস্তায় খরচ হয়ে যায় এজন্য মমিনদের কোয়ালিটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে যেই মাল দিয়েছি যেই রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি তার কিছু অংশ তারা ব্যয় করে আপনি সব আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে এটা জরুরি না কারণ আবু বকরের মতো মানুষ হয়তো কম পাওয়া যাবে কিন্তু আপনি আপনার একটা অংশ অবশ্যই আল্লাহ সুবহান হুয়া তাআলার কাজে আপনাকে ব্যয় করতে হবে আল্লাহ সুবহান হুয়া তালার কাজে যদি একটা অংশ আপনি ব্যয় না করেন আমার ভাইরা আমার বোনেরা তাহলে আল্লাহ তালা আপনার এই থেকে অ্যাকসেপ্ট করবেন না আপনাকে আল্লাহ রেহাই দিবেন না আর যারা এই মাল নিয়ে বখালাতে করে আল্লা দিন বখল যারা নিজেরাও বখিল হয় মানুষদেরকে বখিল হইতে বলে তাদের জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে কারণ এই মালের মালিক তো আপনি না মালিক হলেন আল্লাহ কাজে মালকে আপনি আল্লাহর রাস্তায় দিবেন আমাদের সমাজে যারা ধনী আছে তারা আরও বেশি ধনী হচ্ছে আর যারা গরিব আছে তারা আরও বেশি গরিব হচ্ছে কারণ হল ধনীরা তাদের জাকাত ঠিক মতো দেয় না ধনীরা তাদের সম্পদের হক আদায় করে না তারা নিয়মিতভাবে ভাবে নির্দিষ্ট হারে সুদ খেয়ে যাবে ব্যাংকগুলো তাদেরকে সুদ দিবে আর গরিব মানুষের রক্ত চুষতে চুষতে খাইতে খাইতে তারা অনেক মোটা হয়ে যাবে ক্যাপিটালিজমের যে সুদ ইউজারি শুরু করেছিল তার মধ্যে দিয়ে এক গ্রুপ বড় ধনী হতে চলেছে আর এক গ্রুপ পথের ফকির থেকে আরো ফকির হচ্ছে দশতলা এবং গাছতলার ব্যবধান আমাদের সমাজে বিরাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে বান্দান তা এত বেশি হোক আল্লাহ রাব্বুল আলামিন চান পয়সা সবার হাতে কিছু না কিছু থাকুক এটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হয়ে যাক লাইকা বাইনাল আগনিয়া যাতে করে তোমাদের ধনী মধ্যে সম্পত্তি যেন লিমিটেড না থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন সদাকাতের ব্যবস্থা করেছেন বিভিন্ন দানের ব্যবস্থা করেছেন বিভিন্ন ব্যবস্থা করেছেন সদকায় জারিয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ যাতে করে মালামাল গুলো শুধুমাত্র হয়ে না থাকে বরং ধনীদের হাত থেকে সম্পদের কিছু অংশ যেন গরিবের কাছেও গিয়ে হাজির হয় তাতে সবার ক্রয় ক্ষমতা বাড়বে সবার মধ্যে আপনার ইকোনমির চাকাটা ঘুরতে থাকবে এবং গরিব মানুষের অবস্থাও ভালো হবে আর ধনী মানুষের অবস্থা আরও ভালো হবে তাদের কোনো লস হবে না কোনো ক্ষতি হবে না সেটাই আল্লাহ সুবহায়না হুয়াতে চান আর এই কথা বলেছেন যদি আপনি কৃপণ হয়ে আল্লাহর হককে আদায় না করেন মালের হককে না আদায় করেন গরিব মানুষকে যদি আপনি শরিক না করেন তাহলে আল্লাহ সুবহানা হুয়াতে আয়ালা বলছেন ওয়াত দেনা লীল কাফিরিনা দামুহিত তারা মূলত কাফের হয়ে গেল আপনি যদি আল্লাহর কোনো ফরজকে না মানেন তা তো কাফের হবে নি যারা বিশেষ করে জাকাত দিবে না তারা কাফের হয়ে যাবে আর এখানে বকালতি বলতে মেইনলি যারা জাকাত দিচ্ছে না তাদেরকে আল্লাহ সু হওয়া হুয়া তালা কোনো অবস্থাতেই ছাড়বেন না কারণ এটা আল্লাহ সু ভাইন তাআলার কাছে অনেক বড় জিনিস তাহলে আমরা এটা বুঝতে পারলাম সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সম্পদের মূল মালিক হলেন আল্লাহ এই সম্পত্তি আমরা আল্লাহ সুফান হুয়া তালার কাছে ব্যয় করব আল্লাহর কাজে ব্যয় করব আল্লাহকে দিব আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে আরো বেশি দিবেন কাজেই আপনারা সবাই সম্পদের হক আদায় করবেন আর বকিল হয়ে কেউ থাকবেন না কৃপন হয়ে কেউ থাকবেন না কৃপনদেরকে কেউ পছন্দ করে না আল্লাহও পছন্দ করে না কাজেই যাদেরকে কেউ পছন্দ করে না সেরকম হওয়া তো কোনো অর্থ হয় না আল্লাহ তাল আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক মুবারকবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ